फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে 4 দিন বাদে কিন্তু কালকে আবার মার্কেট ওপেন হতে চলেছে তো ডেফিনেটলি আজকে আমরা এই স্টককে নিয়ে যে স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি তার মধ্যে শর্ট টার্মে ডেফিনেটলি 20 থেকে 30 পয়েন্ট কিন্তু অ্যাচিভ করার জায়গা আমাদের কাছে চলে এসেছে কি চলে এসেছে কিভাবে চলে এসেছে তার পিছনে কি লজিক আছে সেই সব বিষয় আমরা টেকনিক্যাল চার্টের উপর গিয়ে বোঝার চেষ্টা করব তার সাথে फ्रेंड्स আমরা এটাও দেখব যে কোম্পানি কেমন আছে কোম্পানি আদৌ ফান্ডামেন্টাল স্ট্রং আছে কিনা কোম্পানি প্রফিটেবল আছে কিনা সেই সব বিষয় ডিটেইলসে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা চর্চা করতে চলেছি তার আগে फ्रेंड्स এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য फ्रेंड्स এই মুহূর্তে স্টক ট্রেড করছে 961 টাকাতে রাইট লাস্ট ট্রেডিং সেশনে এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 18 পয়েন্টের মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে একদিনে কিন্তু আমাদেরকে 150 পয়েন্টের মতো জাম্প দেখিয়ে দিয়েছে তো চলুন কোম্পানির মধ্যে কেমন রেভিনিউ আসছে কোম্পানি কেমন প্রাইস পারফরম্যান্স দেখাচ্ছে সেটা আমরা দেখে নেব तो फ्रेंड्स আমরা চলে এসেছি প্রাইস পারফরম্যান্স দেখার জন্য 1 উইক আগে আমরা দেখতে পাচ্ছি যে 1 উইকে এই স্টক আমাদেরকে 14% এর মতো মুভমেন্ট দেখিয়েছে 1 মান্থে আমরা দেখতে পাচ্ছি যে 26% এর মতো 3 মান্থে আমাদেরকে খুবই সামান্য মুভমেন্ট দেখিয়েছে 1.37% এর মতো 1 ইয়ারে আমরা দেখতে পাচ্ছি 160% এর মতো মুভমেন্ট দেখিয়েছে 3 ইয়ার্সে দেখুন फ्रेंड्स 173% এর মতো মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে যদি ভলিউম দেখবেন তো লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি 71 লাখের ভলিউম जेनरेट हो तार मध्य थे खूब ही सामान्य क्वान्टिटी ट्रेड हो 12% मत फ्रेंड्स हमें देखते जे ऊपर उठार साथे साथ ही मध्य सेलिंग हो बिंग सेलिंग प्रचुर परिमाणे देखते होने देखते 4 लाख 18 लाख 9 लाख किन्तु वॉल्यूम जेनरेट है किन्तु लास्ट ट्रेडिंग सेशने बुधवार दिन हमें देखते 71 लाख वॉल्यूम जेनरेट हो जदि फ्रेंड्स नीचे दिखे नेमे आसबें तो कम्यूनिटर मध्य हमें देखते 67% बोलते बाय कर 33% বলছে সেল তো 50-50 আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে বাইং করার জন্য বলা হচ্ছে তার সাথে फ्रेंड्स আমরা দেখে নেব কোম্পানির মধ্যে রেভিনিউ কেমন আছে দেখুন 2017 সালে কোম্পানির মধ্যে রেভিনিউ ছিল 93 তারপর আমরা দেখতে পাচ্ছি 88 কোটি দেন 84 কোটি 79 এবং 2021 এ 54 তো রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি যে 2017 সাল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কম হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটু মুভমেন্ট দেখালো দেন 2020 এবং 2021 আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কম হয়ে গেছে নেট প্রফিট যদি দেখবেন তো নেট প্রফিট फ्रेंड्स দেখুন 16 কোটি ছিল 2017 তে দেন 2018 তে 9 কোটি তারপর আমরা দেখতে পাচ্ছি 7 কোটি 7 কোটি 7 কোটি তো কন্টিনিউয়াসলি নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট আছে 3 বছর ধরে ডেট টু ইকুইটি কোম্পানির মধ্যে ডেট আছে কিনা কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 5 বছর ধরে কোনো ডেট নেই কোম্পানি ডেট ফ্রি কোম্পানি আছে কিন্তু রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি সেভাবে ইনক্রিজ হচ্ছে না নেট প্রফিটও কিন্তু ইনক্রিজ হচ্ছে না তো চলুন কোম্পানির নাম কি আছে বা কোম্পানির বিজনেস কি আছে আমরা দেখে নেব তো फ्रेंड्स কোম্পানির নাম আপনাদের সামনে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড RIIL বলে যাকে আমরা চিনে থাকি फ्रेंड्स এটা কিন্তু অনিল অম্বানিজির কোম্পানি আছে এবং কোম্পানির মধ্যে আরই আমরা দেখতে পাচ্ছি 2% এর মতো খুবই কম আছে দেখতে পাওয়া যাচ্ছে 10% থাকলে আমরা জানি ভালো কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে 2% আছে তো চলুন কোম্পানির মধ্যে আমরা দেখে নেব যে সেলস কেমন হচ্ছে কোম্পানির মধ্যে প্রফিট এন্ড লসের উপর চলে আসবো এখানে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি সেলস কিন্তু সেভাবে ইনক্রিজ হয়নি অনিল অম্বানিজির কোম্পানির কথা আমরা সবাই জানি যে সেভাবে কিন্তু ইনক্রিজ হয়নি কিন্তু লাস্ট ট্রেডিং সেশনে কি এমন ঘটলো যার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে 80% এর মতো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে চলুন সেটা আমরা চার্টের উপর গিয়ে বোঝার চেষ্টা করব কিন্তু 1 ইয়ারে এই কোম্পানি আমাদেরকে সিএজিআর যদি দেখবেন তো সেটা দেখতে পাওয়া যাচ্ছে 164% 3 ইয়ারসে 41 5 ইয়ারসে 15% এবং 10 ইয়ারসে 8% এর মতো তো লাস্ট 1 বছর থেকে 3 বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পারফরম্যান্স দেখিয়েছে কিন্তু কম্পাউন্ড প্রফিট গ্রোথ যদি দেখবেন তো সেটা কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি 3 বছরের নেগেটিভ আছে 5 ইয়ারসে নেগেটিভ আছে 10 ইয়ারসে নেগেটিভ দেখতে পাওয়া যাচ্ছে টিটিএম কে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ আছে এবছর দেখতে পাওয়া যাচ্ছে এখনো চলছে এবং এবছরটা পজিটিভে প্রেজেন্ট করেছে सेल्स ग्रोथर दिखे जो नजर रखबें से देखते पाची जे 3 इयर्स से नेगेटिव 5 इयर्स से नेगेटिव और 10 इयर्स से 0% देखते पावा जाचे तो कम्पानी हमें देखते पाची जे फंडामेंटाली किन्तु स्ट्रॉन्ग नॉय सेल्स बाढ़ नेट प्रॉफिट बाढ़ किन्तु कम्पानी हमें रिटर्न प्रोवाइड कर एक बचर परफॉर्मेंस देखा देखते पाची रिलायंस इन्फ्रास्ट्रक्चर लिमिटेड यही मुहूर्ते फ्रेंड्स हमें चले चार्टर ऊपर फ्रेंड्स हमें देखते पाची जे स्ट्रॉन्गली इंडिकेट पावा जाचे
রাইট। এখানে দেখুন ফ্রেন্ডস, এর যে 52 উইক হাই ছিল সেটা ছিল 1000 টাকার কাছাকাছি। মার্কেট কারেকশনে এই স্টক নেমে এসেছিল 647 এর কাছাকাছি। ফ্রেন্ডস দেখুন 647 থেকে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে মুভমেন্ট দেখালো, দেন সে সময় আমরা দেখতে পেলাম যে দোজি ক্যান্ডেল তৈরি হলো। ফ্রেন্ডস আমি বলে থাকি বারবার, যখন আপ ট্রেন্ড চলবে সে সময় যদি দোজি তৈরি হয় তাহলে ডেফিনেটলি অনেকটাই মুভমেন্ট আমরা দেখতে পাবো, রাইট। যদি ডাউন ট্রেন্ড চলে সে সময় যদি দোজি তৈরি হয় তাহলে ডেফিনেটলি সেখানে কিন্তু নেগেটিভ মুভমেন্টই দেখা যেতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক্যালি স্ট্রং ইন্ডিকেট পাওয়া যাচ্ছে, কিন্তু কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড নয়। দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই যে রেজিস্ট্যান্স ছিল 942 এর কাছাকাছি, 942টাকে ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়েছে 961 এর কাছাকাছি, রাইট। তো ডেফিনেটলি কালকে যখন মার্কেট ওপেন হবে 9:15 তখন সেই সময় ডেফিনেটলি এই স্টক কিন্তু 983 অবধি পৌঁছাতে পারে, অ্যাটলিস্ট 20 পয়েন্টের মতো মুভমেন্ট কিন্তু আমরা এর মধ্যে দেখতে পেতে পারি। ফ্রেন্ডস যতবার এই ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে ততবার দেখুন অনেকটাই কিন্তু মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে, রাইট। তো ডেফিনেটলি কালকে যখন মার্কেট ওপেন হবে সে সময় আমরা অবশ্যই এর মধ্যে নজর রাখতে পারি। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে বাইং বা সেলিং এর কথা একদমই হচ্ছে না, এডুকেশন নলেজের জন্য আপনারা অবশ্যই ওয়াচ করতে পারেন। তো ডেফিনেটলি কালকে কিন্তু এর মধ্যে অবশ্যই নজর রাখা যেতে পারে যে এখান থেকে স্টক কীভাবে মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে ভলিউমও জেনারেট হয়েছে এবং রেজিস্ট্যান্সকে ব্রেক করে ওপরে ক্লোজিং দিয়েছে। 942 কাছে এর রেজিস্ট্যান্স ছিল এবং 961-এ ক্লোজিং দিয়েছে। তো ডেফিনেটলি এখান থেকে ইজিলি 20 পয়েন্ট কিন্তু আমাদেরকে দিয়ে যেতে পারে। তো আপনারা চাইলে অবশ্যই এই মুহূর্তে RIIL লিমিটেডের দিকে নজর রাখতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কী ভাবছেন এই ইনফরমেশনের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনফরমেশন যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।